নমস্কার বন্ধুরা আইকিউ হান্ড্রেড এডুকেশানে তোমাদের সকলকে স্বাগত এসএসসি এর ফর্ম ফিল শুরু হয়ে গেছে কীভাবে ফর্ম ফিল করবে এই ভিডিওতে তোমরা দেখে নাও তার আগে সিজিএলের নোটিফিকেশন নিয়ে ছোট করে একটু বলে দিই যারা ফর্ম ফিল করবে তার আগে নোটিফিকেশনটা ভালো করে পড়বে তারপরেই ফর্ম ফিল করবে এই সিজিএলের বয়স হচ্ছে তোমাদের বিভিন্ন পোস্ট আছে ওখানে কোনোটায় সাতাশ বছর ম্যাক্সিমাম কোনোটায় তিরিশ বছর ম্যাক্সিমাম আর এসসি এসটিদের জন্য পাঁচ বছর আর ও জন্য তিন বছরের ছাড় আছে আর এটার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটিতে থেকে গ্র্যাজুয়েশান হলেই হবে তারপরে তোমাদের সাবমিশন ফর্ম ফিল আপটা চলবে সতেরোই সতেরো নয় দু হাজার বাইশ থেকে আট দশ দু হাজার বাইশ অবধি চলবে মানে খুবই কম সময়ে তোমার তাতেই ফর্ম ফিল আপ করে নেবে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে সতেরো নয় দু থেকে আট দশ দু হাজার বাইশ অবধি চলবে ফর্ম ফিল আপ খুবই কম সময় তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নেবে তারপরে এটার ভ্যাকেন্সি হচ্ছে কুড়ি হাজার অ্যাপ্রক্স ভ্যাকেন্সি আছে আর এটার ফিস হচ্ছে একশো টাকা আর ওমেন্স এস এসটি দের জন্য কোনো টাকা লাগবে না আর এটার এক্সাম প্যাটার্নটা বলে দিই টায়ার ওয়ানে হচ্ছে জি কে রিজনং পঁচিশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ নম্বর আর জি হচ্ছে পঁচিশটা কোশ্চেন পঞ্চাশ নম্বর ম্যাথ পঁচিশটা কোশ্চেন পঞ্চাশ নম্বর আর ইংলিশ পঁচিশটা কোশ্চেন পঞ্চাশ নম্বর টোটাল হচ্ছে তোমাদের দুশো নম্বরের পরীক্ষা এক ঘন্টা সময় থাকবে একশোটা কোশ্চেন তার টুতে থাকবে হচ্ছে সেকশান ওয়ানে ম্যাথ রিজ ম্যাথ থাকবে তিরিশটা কোশ্চেন আর রিজনিং আর জিআই থাকবে তিরিশটা কোশ্চেন টোটাল ষাট ষাটটা কোশ্চেন ষাট ইন্টু তিন মানে তিন নাম্বার করে থাকবে টোটাল একশো আশি মার্কসের থাকবে এক ঘন্টার সময় তারপরে সেকশান টুতে হচ্ছে ইংলিশ পঁয়তাল্লিশটা কোশ্চেন আর জি এ জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে পঁচিশটা কোশ্চেন সত্তর ইন্টু তিন করলে হচ্ছে এক দুশো দশ মার্কসের কোশ্চেন এখানে পরীক্ষা হবে মানে তিন নাম্বার করে দুশো দশ মার্কের পরীক্ষা এক ঘন্টার সময় থাকবে আর সেকশান থ্রিতে হচ্ছে টাইপ টেস্ট থাকবে এই সবগুলোই একদিনেই হবে তাহলে এবার শুরু করা যাক ফর্ম ফিল আপটা তোমরা এই ওয়েবসাইটে আসবে এসএসসি ডট এনআইসি ডট ইন এখানে এসে তোমাদের যদি আগে এসএসসির কোনো ফর্ম ফিল আপ করে থাকো তাহলে তো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা আছে রেজিস্ট্রেশন করার দরকার নেই এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবে আর যদি না করা থাকে তাহলে কীভাবে করবে দেখো এই নিচে তোমরা দেখছো এখানে নিউ ইউজার রেজিস্ট্রেশন রেজিস্ট্রার নাও এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এখানে বেসিক কিছু ডিটেলস দিতে হবে প্রথমে লেখা আছে আধার কার্ড আছে কি না আধার কার্ড থাকলে ইয়েস করে দেবে ইয়েস করার পরে এখানে আধার কার্ডের নাম্বার দেবে তারপরে আবার আধার কার্ডের নাম্বার দেবে ভ্যারিফাই আধার কার্ড নাম্বারে তারপরে তারপরে এখানে নেমে নাম দেবে পুরো নামটা দিয়ে দেবে তারপরে ভ্যারিফাইড নেমে ওই সেম নামটা দেবে তারপরে এখানে তো নো থাকবে এখানে নো থাকবে ফাদার্স নেম দেবে সব কিন্তু তোমাদের মাধ্যমিকের যেই সার্টিফিকেট আছে ওখানে যেই স্পেলিং আছে সেই একই নামটা দিতে হবে একই স্পেলিং যেই যেই নাম আছে সেটাই দেবে আলাদা কিছু দেবে না তাহলে কিন্তু অসুবিধায় পড়বে তারপরে ভ্যারিফাই ফাদার্স নেম একই নাম দেবে তারপরে মাদার্স নেমে যেই নাম আছে সেটা দেবে তারপরে ভ্যারিফাই মাদার্স নেম একই নাম তারপরে ডেট অফ বার্থ দেবে ভ্যারিফাইড ডেট অফ বার্থ তারপরে ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন ডিটেলস এটা দেবে বোর্ড দেবে কিবোর্ড তারপরে তোমাদের ওই সেম যে বোর্ড ওখানে সিলেক্ট করছে এখানেও দিতে হবে ভ্যারিফাই এডুকেশন বোর্ড তারপরে মাধ্যমিকের তোমাদের অ্যাডমিট কার্ডে তোমাদের দেখবে অ্যাডমিট কার্ড বা রেজাল্টে দেখবে এখানে রোল নাম্বার আছে ওইটা বসাবে তারপরে ভ্যারিফাই রোল নাম্বার ওইটা বসাবে ইয়ার অর ইয়ার অফ পাসিং বসাবে তারপরে জেন্ডার ভ্যারিফাই জেন্ডার এগুলো সব তোমরা জানো সেগুলো বসাবে তারপরে লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশান এখানে যা আছে সেটা দেবে তারপরে মোবাইল নাম্বার ইমেল আইডি ভ্যারিফাই ইমেল আইডি এগুলো করে তোমাদের সেভ করে দেবে তারপরে একবার বলবে যে ওকে করতে ওকে করে তোমাদের একটা ফোনে বা ইমেলে রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড চলে আসবে তারপর রেজিস্ট্রেশন নাম্বার এখানে পাবার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবে তারপর পাসওয়ার্ড বসাবে তারপর ক্যাপচাপ বসিয়ে লগ করবে তারপর লগ করার পর এখানে তোমরা দেখছো অ্যাপ্লাই যেই অপশানটা আছে উপরে লেখা আছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান দু হাজার বাইশ এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেবে অ্যাপ্লাই ক্লিক করার পর অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে এখানে তোমরা দেখছো আগে যেই রেজিস্ট্রেশনে ফিল আপটা করা ছিল ওইগুলো সব এখানে চলে এসছে চলে এসছে এবার তোমরা এখানে পনেরো নাম্বারটা দেখো এখানে বলছে এক্সামিনেশান সেন্টার দিতে এক্সামিনেশন সেন্টার তোমরা দেবে কোথায় তোমাদের ইচ্ছা গেটার কলকাতা আছে এখানে এখানে ইআর কলকাতা এখানে ক্লিক করবে তারপরে এখানে দু নম্বর দেবে তিন নম্বর দেবে দিয়ে তোমরা তোমরা তিনটে দিয়ে রাখবে তারপরে হচ্ছে এখানে আমি বলছে এক সার্ভিসম্যানের কথা বলছে এগুলো সব নো করে দেবে তারপরে যদি এস হয় এগুলো সব দিতে হবে নালে কিছু করতে হবে না তোমাদের তারপরে সততে দেখো সততে হচ্ছে ডিসাবিলিটি বলছে এইটা নো করে দেবে আর কিছু করতে হবে না পিএইচডব্লিউ তারপরে তোমরা নিচের দিকে আসবে এখানে এখানে আর কিছু করতে হবে না আঠেরো আঠেরো সব নো করে দেবে তোমরা যদি তোমাদের জুনিয়র স্ট্যাটিস্টিকের জন্য ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের গ্র্যাজুয়েশানে একটা সাবজেক্ট থাকতে হবে আর আর ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট কম করে থাকতে হবে তাও তোমার নোটিফিশনটা ভালো করে পড়ে নেবে যে নো করে দেবে তারপরে যদি এজ রিল্যাক্সেশন লাগে তাহলে ইয়েস করবে নয়তো নো করে দেবে তারপরে তোমাদের তারপরে হায়ার এডুকেশান কোয়ালিফিকেশানটা দেবে তোমাদের কি আছে আর নয়তো যদি হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান না থাকে তাহলে যেমনি থাকে সেমনি দিয়ে দেবে তারপর তোমাদের এখানে তারপর এখানে ইনস্টিটিউটের এ দিতে হবে পাসিং ইয়ার এখানে কি বলছে এখানে পাস্ট সেই সব এখানে বোর্ড দিতে হবে এখানে ইউনিভার্সিটি নাম দিতে হবে এখানে স্টেট অফ ইউনিভার্সিটির কোন রাজ্য থেকে সেটা দিতে হবে এগুলো সব তোমরা জানো এগুলো দিয়ে দেবে তারপর এখানে বলছে যে পার্সোনাল ইনফরমেশানটা কি এখানে শেয়ার করতে চাও এটা বলছে তোমরা নো করে দেবে এটা বা ইউজ করলে ইউজ করে দিতে পারো পার্সোনাল এখানে যে ইনফরমেশানটা দিচ্ছ এটা মানে শেয়ার করতে চাও কি না ওইটা এটা বলছে তারপর তোমাদের এখানে চলে আসো এখানে হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার এখানে হচ্ছে প্রথমে ফটো ফটো আপলোড করতে বলছে এখানে সতেরোই জুনের পর থেকে হতে হবে ফটোটা সেটাই বলছে আর এখানে সাইজ হচ্ছে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে সাইজ হতে হবে ফটোর আর সিগনেচারের হচ্ছে দশ থেকে কুড়ি কেবির মধ্যে সিগনেচার হতে হবে এখানে ফটো আপলোড করে দেবে তারপর এখানে বলছে যে কুড়ি জুনের দু হাজার কুড়ি জুন দু হাজার বাইশের পরে ফটো কিনা সেটা বলছে তোমরা ইএসি করবে এখানে তারপরে ডিক্লারেশান বলছে ডিক্লারেশান ভালো করে পড়ে এটা আই এগ্রি করে দেবে আই এগ্রি করার পর তোমরা এখানে ক্যাপচারটা বসিয়ে তারপরে পিভিউ দেখে তারপরে ওকে করবে প্রিভিউ দেখে তারপরে ওকে করে দেবে তারপর তোমরা প্রিভিউটা ভালো করে দেখবে ভিভিউটা ভালো করে দেখার পরে এখানে যদি কোনো ভুল থাকে তোমরা এডিট আর মডিফাই করতে পারবে আর যদি তোমরা দেখো যে সব ঠিক আছে তাহলে এখানে সাবমিট করে দেবে আর এখানে সাবমিটে ক্লিক করে দেবে সাবমিটে ক্লিক করার পরে বলছে যে এটা ফাইনাল সাবমিট সাবমিশন হয়ে যাবার পরে আর কিছু করা যাবে না তাই জন্য তোমরা ওকেতে ক্লিক করবে তাই ভালো করে নোটি এই ভিভিউটা ভালো করে দেখে নেবে ভুল থাকলে আর করা যাবে না তারপরে এখানে দেখাচ্ছে যে একজন ফর্ম রিসিপ্ট এটা দেখাচ্ছে তোমরা তারপর তোমরা তোমাদের যদি টাকা লাগে তারপর ফিসটা দিয়ে দেবে আর যদি যারা এস টি এসসি এস টি এসসি ওমেন্স যারা আছে তাদের টাকা লাগবে না তাদের আর কিছু করার দরকার নেই তারপরে তোমরা ফিস পেমেন্ট পেমেন্ট করার পর তোমরা এখানে দেখছো অনেকগুলো সেকশান আছে এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ওখানে ক্লিক করবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করার পরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে রেজিস্ট্রেশন স্ট্যাটাস ফটো অ্যান্ড সিগনেচার লেখা আছে ওখানে দেখাবে আর তারপরে ফর্ম এই ফিসটা দেবার পরে যদি এখানে না দেখায় যে কমপ্লিট হয়ে তাহলে আটচল্লিশ ঘন্টা ওয়েট করবে তারপরে দেখাবে যদি ভিডিওটি ভালো লাগে তোমার লাইক কমেন্ট শেয়ার করে আর আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তারা সাবস্ক্রাইব করে রাখবো ধন্যবাদ